মাথায় দিদির বিয়ের দায়িত্ব, রাস্তায় বেরিয়ে পথে পথে পেন বিক্রি করছে এই খুদে। বাবা অসুস্থ, শয্যাশায়ী, কাজ করতে পারেন না, তাই মায়ের সাথে ঘুরে ঘুরে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে ছোট্ট আলতাফ। বাবা অসুস্থ, একেবারে বিছানায় শয্যাশায়ী, এই বয়সে তাই মাথার ওপর অনেক দায়িত্ব। এক কাঁধে সংসারের দায়িত্ব, অপর কাঁধে দিদির বিয়ের গুরু দায়িত্ব। সংসার, বিয়ে, এর কোনো কিছুরই সঠিক অর্থ পরিষ্কার নয় এই খুদের কাছে। অভাবের সংসার, সংসারের হাল ধরতে এবং দিদির বিয়ের জন্য টাকা জমাতে রাস্তায় রাস্তায় কলম নিয়ে বিক্রি করছে বছর ছয়ের আলতাফ। জীবনে একটু ভালোভাবে জীবনযাপন করতে কে না চায়, কিন্তু আলতাফের লড়াই ভালোভাবে জীবনযাপন নয়, দুবেলা দুমুঠো খাবার জোগাড়ের। কিন্তু কথায় আছে না, ভাগ্য সায় না দিলে কোনো কিছুই হয়তো সুখকর হয়ে ওঠে না। অভাবের সংসার, তার ওপর বাবা অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, তাই সংসারের হাল ধরতে এবং দিদির বিয়ের টাকা জোগাড় করতে বছর ছয়ের আলতাফ শনিবার এবং রবিবার দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ডের কাছে মায়ের সাথে মাথায় করে কলম বিক্রি করে। সপ্তাহের বাকি পাঁচ দিন স্কুলে যায়। আলতাফের বয়স ছ বছর, কিন্তু অভাবের সংসারে বয়সটা যেন নিতান্তই সংখ্যা মাত্র। অভাবের সংসারে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য রীতিমতন সংগ্রাম করতে হয় আলতাফকে। জানা যায় আলতাফের বাড়ি রানীগঞ্জে। রানীগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর পড়ুয়া আলতাফ। নিয়মিত স্কুলে যায়, পড়াশোনাও করে। শনিবার এবং রবিবার মায়ের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পেন বিক্রি করে সে। যেটুকু উপার্জন হয় সবটুকুই তুলে দেয় মায়ের হাতে। অপরদিকে ভাই এবং মাকে সাহায্য করতে লোকের বাড়িতে কাজ করে আলতাফের দিদি। খুদে আলতাফকে পেন বিক্রি করতে দেখে অনেকেই প্রয়োজন ছাড়াও পেন কিনে থাকেন। এ বিষয়ে খুদে আলতাফ জানায়, বাবা চলাফেরা করতে পারে না, দিদির বিয়ের টাকা জোগাড় করতে আমি মায়ের সাথে ঘুরে ঘুরে পেন বিক্রি করি। রানীগঞ্জে থাকি, সেখান থেকে দুর্গাপুরে আসি, এখানেও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পেন বিক্রি করি। আমি সারা সপ্তাহ পড়াশুনো করি, শনিবার আর রবিবার মায়ের সাথে পেন বিক্রি করতে বেরোই। তুমি কে বেচ রে হো? কে পেন কিউ বেচ রে হো? বহন কা শাদি হ্যায়, ইসলিয়ে বেচ রে হো। আর পিতাজি ক্যা করতে হ্যায়? চল নাই সকতা হ্যায়। তো তুম পেন বেচ রে হো কিসলিয়ে? বহন কা শাদি দেনা হ্যায়। কহাঁ রহতে হো? কহাঁ? কহাঁ? রানীগঞ্জ। কব সে পেন বেচ রে হো? বহুত দিন সে। তো তোমার পড়াই করতে হো? ও শনিচর ইতবার কো আতে হো পেন বেচনে? কোন সা ক্লাস? হ্যাঁ, ওয়ান মে। তোমার উম্র ক্যা হ্যায়? ছ। তুম শনি আর রবিবার কো আতে হো পেন বেচনে কে লিয়ে? আর বাকি দিন স্কুল? কিসকে সাথ আয়ে হো? মম্মি কে সাথ। রহতে হো কহাঁ? রানীগঞ্জ। অপরদিকে এ বিষয়ে আলতাফের মা স্বপ্না বিবি বলেন, রোজগার না করলে খাবো কি? আমার স্বামী অসুস্থ, আমার একটা মেয়ে আছে, সেও কাজ করে, মেয়ের বিয়ের জন্য অর্থ উপার্জন করতে হচ্ছে, সংসার চালাতে আমি নানান ধরনের কাজ করি, শনিবার এবং রবিবার ছেলেকে নিয়ে পেন বিক্রি করি। ফির দুঃখ মুসিবত চাই, ঘর বালা কাম করে তবে না খানা মিলেগা। শনিবার রবিবার কো হ্যাঁ? আপনার নাম? একদিকে সংসারের দায়িত্ব, অপরদিকে দিদির বিয়ের দায়িত্ব, সব মিলিয়ে মায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করে চলেছে রানীগঞ্জের
খুদে আলতাফ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।